রাসমেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের বুধবার গভীর রাতে কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা ছোট শিমুলগুড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে মৃত দুই যুবকের নাম নন্দন বর্মন এবং নারায়ণ বর্মন নন্দনের বাড়ি প্রেমের ডাঙার ধলগুড়ি এলাকায় ও নারায়ণের বাড়ি উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায় তাদের বয়স আনুমানিক আঠেরো বছর জানা গিয়েছে ওই দুই যুবক লতাপাতা গ্রামের কুশিয়ার বাড়িতে রাসমেলায় গিয়েছিল রাতে সেখান থেকে বাইকে করে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে তবে কীভাবে দুর্ঘটনা হয়েছে তা স্থানীয়রা বা পুলিশ কেউই সেই বিষয়ে কিছু জানাতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং আরেক যুবককে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনার কবলে পড়া বাইকটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা তো মানে মেলা বাড়ি থেকে আসতেছিলাম কুশিয়ার বাড়ি থেকে তো আসার পথে দেখলাম ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওইখানে একটা পুলিশ অফিসার ছিল তো বললো ভাই যারা যারা গাড়ি ঘোড়া নেয় তো আমরা থামলাম ওইখানে ঠিক আছে তো থামার পরে এই সারটাকে সারটায় আমাকে বলল যে একটু ধর তো আমাকে ভয় লাগতেছিলো তো বাট আমি গেছি সারটায় অনেক ইয়ে করছিলো মানে রিকোয়েস্ট করছিলো যে ধর 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 কিন্তু আমি মানে ওই রকম একটা আমার মানে দেখার পর আমার মানে ভয় ভয়ভীত হয়ে গেছিলাম তো আমি ধরি নাই ওই সারটাই মানে ধরছিলো তারপরে আর দুইটা ছেলে আসছিলো ওই ছেলে দুইটা মানে হেল্প করেছিল তো বাট ওর যে একজনের মানে জীবিত ছিল শ্বাসকষ্ট ছিল ওকে নিয়ে আমরা আসলাম আসার পরে হসপিটালে আসলাম আসার পরে তো এখানেই শেষ হয়ে গেল